শোকাবহ 15 আগস্ট আজ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কলঙ্কিত দিন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, পলাতক খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত, বললেন প্রধান বিচারপতি। খালেদা জিয়ার ভুয়া জন্মদিনেই সংলাপের পথ বন্ধ, অভিযোগ ওবায়দুল কাদেরের। রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে জঙ্গি বিরোধী অভিযান, অপারেশন আগস্ট বাই, একজন নিহত, বড় ধরনের নাশকতা নকশাদের দাবি। এবং দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক রেল যোগাযোগ বন্ধ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাবি এবং আমি সাবরিন শাকামিম। শুরুতেই শোকাবহ আগস্টের খবর। শোকাবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী। দিনটিতে স্বাধীনতা স্থপতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও এ সময় সঙ্গে ছিলেন। পরে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। যে গ্রামের ধুলিকণা গায়ে মেখে খোকা হয়েছেন বঙ্গবন্ধু, 75-এর 15 আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শাহাদত বরণের পর সেই টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির 42তম শাহাদত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সালাম ও বিয়োগলের মূর্ছনায় পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন প্রধানমন্ত্রী। শোকাবহ এই দিনে 15 আগস্টের পলাতক ঘাতকদের ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলকে অনুরোধ জানান বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। বলেন, বঙ্গবন্ধুকে যারা হেয় করতে চায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা। আপনারা মানবতার কথা বলেন, আপনার গণতন্ত্রের কথা বলেন, আপনার হিউম্যান রাইটস, আপনারা কোথায় একটা মানুষ মারা গেলে আপনার চিৎকার করেন, কিন্তু এত বড় জঘন্য অপরাধীদের আপনারা কোন মানবতার কারণে আপনারা তারা আমাদের হাতে হস্তান্তর করেন না। সুতরাং জাতিসংঘের কাছে আমার আহ্বান থাকবে এবং এইসব দেশের সামনে অবিলম্বে এই খুনিদের, বঙ্গবন্ধু খুনির শিশু নারী, জঘন্য অপরাধ যারা করেছে এদের আমাদের হাতে ফেরত দেওয়ার জন্য। আমি একজন নাগরিক হিসেবে মনে করি, পরিবার তো আছেই, একজন নাগরিকের সঙ্গে যে তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে বিচারে যে রায়টা সেটা কার্যকরী করা হোক। আরেকটা হলো যে আমি সবসময় যেটা বলে থাকি, যাদের প্ররোচনায় বাড়াই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করা হোক, তাতে হবে কি জাতি জানতে পারবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না তাহলে। পরে সমাধি চত্বরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। ইতিহাসকে কখনোই মুছে ফেলা যায় না, তাই তো বঙ্গবন্ধু পরবর্তী সময়ে দীর্ঘ দিন যাবৎ যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে সেই বিকৃত ইতিহাসকে পদদলিত করে সত্য আজ বাংলায়। বঙ্গবন্ধুকে যারা বিভিন্ন সময়ে হেয় করার অপচেষ্টায় লিপ্ত ছিল বা এখনো আছে তারা ইতিহাসের আস্থা করে পদদলিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। রুহুল আমিন তুহিন, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বনানী কবরস্থানে 15 আগস্ট শহীদ পরিবারের অন্যান্য সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিকে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভুয়া জন্মদিন পালন করেই সংলাপের পথ বন্ধ করে রেখেছেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শরীয়ত খান। সকাল 6:30 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
রাষ্ট্রপতি চলে যাওয়ার পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি এস কে সিনহা। এরপর দলীয় প্রধান হিসাবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এবার আমরা কনফিডেন্সের সঙ্গে বলছি যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমেরিকা কানাডা সহ কথাবার্তা চলছে। আমরা আশা করছি খুনিদের ফিরিয়ে আসার ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ আছে সফল। জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসনের কেক কাটার কঠোর সমালোচনাও করেন তিনি। যেদিন জাতির পিতা শাহাদাত বার্ষিকী সেদিন বিএনপি তাদের নেত্রীর চেয়ারপারসনের ভুয়া জন্মদিবস পালন করছে। এ ভুয়া জন্মদিবস তারা যতদিন পালন করবে ততদিন আমাদের তাদের সঙ্গে বসার কোনো সুযোগ নেই। তারা ইচ্ছে করে প্রভোকেশন দিচ্ছে, তারা গণতন্ত্র চায় না, তারা সংলাপ চায় না। পরে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান বঙ্গবন্ধু কন্যা, সেখানেও দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বর ত্যাগ করার পর সেখানে ঢল নামে সাধারণ মানুষের। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ছাড়াও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আর এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবক লীগ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। 1975 সালের এদিন সেনাবাহিনীর কিছু বিশ্বাসঘাতক অফিসার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আঘাত হানে বাঙালি জাতির অস্তিত্বে। আবারও বেইমানদের হাতে কলঙ্কিত হয় বাংলার ইতিহাস। ওই রাতে জাতির পিতার পাশাপাশি হত্যার শিকার হন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর পুত্র পুত্রবধূ, আত্মীয় স্বজন সহ মোট 18 জন। কালের মহানায়কের হত্যার বিভীষিকাময় দিনটি আজও ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে আছে প্রতিটি বাঙালি সহ বিশ্ব সভ্যতার হৃদয়ে। শোকাবহ আগস্ট নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের দেখুন শেষ পর্ব। 15 আগস্ট 1975, বাংলাদেশের ইতিহাসের পাতায় ভিন্ন এক ভোর। সূর্য তখনও আকাশে আলোর আভা ছড়ায়নি, দূর থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বরের বাড়ির চারপাশ ঘিরে দাঁড়ায় সৈন্য বোঝাই কয়েকটি ট্রাক ও জিপ। বাড়ির চারপাশে পজিশন নেয় ভারী কামান, অতর্কিত স্বয়ংক্রিয় অস্ত্র, আর কামান থেকে শুরু হয় তুমুল গুলিবর্ষণ। বাড়ির চারপাশে মুহুর্মুহু গুলি চলতে থাকে, প্রচণ্ড গুলির শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। অপ্রস্তুত কিং কর্তব্য বিমূর প্রত্যেকেই ঘরের ভেতর ছুটোছুটি শুরু করেন। বঙ্গবন্ধু দোতলা থেকে নিচে নেমে আসেন, বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেন, ফোন সেরে আবার উঠে যান দোতলায়। এরই মধ্যে ঘাতক দল ভেতরে ঢুকে বাড়ির নিচতলায় হত্যা করে শেখ কামালকে। বঙ্গবন্ধু ছুটে আসার চেষ্টা করেন নিচে, সিঁড়িতে কথা বলেন সেনা কর্মকর্তাদের সঙ্গে। তারা কি চায়, কেন এসেছে, এসব প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে বঙ্গবন্ধুকে সিঁড়ির কাছে ঘিরে ধরে ঘাতক দল। তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হয়, সিঁড়িতে লুটিয়ে পড়েন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু বিশ্বাসই করত না যে তাকে কেউ কোনোদিন এই বাঙালিরা কেউ মারবে, কারণ পাকিস্তানে তার 2 বার মারার জায়গা নিয়েছে। আগত্র কোন স্পেসি কেস, তারপর আপনার 25শে মার্চে উনি যখন গ্রেপ্তার হন, বঙ্গবন্ধুর অন্য একটা দাম আছে, আমি এই বাঙালির জন্য এত কিছু করছি, তারা আমি মেজর থেকে মেজর জেনারেল বাজি, ঘাতকের বুলেটের আঘাতে প্রাণ হারান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ঘাতকেরা একে একে গুলি করে হত্যা করে বঙ্গবন্ধু 3 ছেলে, মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র শেখ রাসেল এবং নবপরিণীতা 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। অকাতরে প্রাণ দেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ তার নিরাপত্তা কর্মীরা। বঙ্গবন্ধু নিজেই কিন্তু সেনাপ্রধানকে তখনকার সফিউল্লাহ ফোন করেছে যে তোমার আর্মি আমাকে আক্রমণ করছে, তুমি দেখো। তো ওই সময়টা যারা আর্মিতে যারা দায়িত্ব ছিল, যে শফিউল্লাহ বলেন, জিয়া বলেন, খালেদ মোশাররফ, তারা তো তাদের দায়িত্ব পালন করেন না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রপতিকে রক্ষা করা।
তারা তো ওখানে জাম করে নাই। কাপুরুষ ঘাতকরা ভোরে নির্জনতার আড়ালে তাদের বিশ্বাসঘাতকতার হিংস্র রূপ দেখালেও যুগের পর যুগ সেই নির্মম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে থাকবে ইতিহাসে। আতিকা রহমান, আরটিভি। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ড পাওয়া খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি হয়েছে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরই মধ্যে বিদেশে পালিয়ে থাকা তিন খুনির অবস্থান চিহ্নিত করা গেছে বলেও জানান তিনি। জাতির জনকের হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এহতেরামুল হকের রিপোর্টে বিস্তারিত। ৭৫ এর ১৫ আগস্ট কাল রাতে জাতির ললাটে কলঙ্ক লেপন করেছিল বিপদগামী কিছু সেনা সদস্য। জাতির জনকের পাশাপাশি ঘাতকরা সেদিন নির্মমভাবে হত্যা করে তার পরিবারের সদস্য সহ অনেককেই। ইতিহাসের নির্মমে হত্যাকাণ্ডের বিচার শেষ হলেও ছয় খুনিকে এখনো দেশে এনে ফাঁসি কার্যকর সম্ভব হয়নি। বিভিন্ন সূত্র মতে রাশেদ চৌধুরী আমেরিকা, রিসালদার মোসলেউদ্দিন জার্মানি, শরীফুল হক ডালিম স্পেন এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। তবে মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে নূর চৌধুরীকে ফেরত দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে কানাডা। পলাতক অন্য দুই খুনি খন্দকার আব্দুর রশিদ ও আব্দুল মাজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আমরা তিনজনকে পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের লোকেশন আপনারাও কিছুটা ক্ষেত্রে জানেন এবং গত এক বছরে বেশ ভালো অগ্রগতিও আছে। ক্যাপিটাল পানিশমেন্টের যারা পেয়েছেন, ফাঁসির আসামি যারা, তাদেরকে তারা হস্তান্তর করেন না বা করতে চান না। সেই ক্ষেত্রে আমরা অন্যান্য বিষয়গুলি অনেক অন্যান্য বিষয়ও আমরা এর সাথে সংযুক্ত করে দেখছি, তাদেরকে বিশেষ আলাদা ব্যবস্থা নিয়ে কিছু করা যায় কিনা। দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। গেল কয়েক বছর সারা বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিস্তারের ফলে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে খুনিদের আশ্রয়দাতা দেশগুলো। তাদের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ঘাতকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক বছরে বিশ্ব রাজনীতি যে পরিবর্তনটুকু হয়েছে, সেই পরিবর্তনে প্রতিটা দেশ কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দ্বারা আক্রান্ত চূড়ান্তভাবে, এবং সেখান থেকেই তাদেরও কিন্তু স্ব রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ের কারণে কিছু উপলব্ধি হয়েছে। যদিও আইন আছে এই ধরনের আসামিকে হস্তান্তর না করার, কিন্তু তারপরেও এই বিষয়গুলি নিয়ে তারা যে কথা বলছেন এবং বিভিন্ন ওয়েজ অ্যান্ড মিন্স দেখছেন, এটাই অগ্রগতি। আমরা আশা করি যে আমরা কিছু ভালো ফল দেখাতে পারবো জাতির কাছে। আপিল বিভাগ যেভাবে রায় দিয়েছেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১২ খুনির মৃত্যুদণ্ড দেয় আদালত। ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দায়মুক্ত হয় পুরো জাতি ও দেশ। রায় কার্যকরের আগেই ২০০১ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় খুনি আজিজ পাশা। এবং জাতির জন্য অতি কলঙ্কের বিষয়। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি বঙ্গবন্ধুর হত্যাকারীরা। হত্যার পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে দাফনেও ছিল তাদের তাড়াহুড়ো ও অবহেলা। কোটি জনতার প্রাণের স্পন্দন শেখ মুজিবের জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে। টুঙ্গিপাড়া সেই ঘটনার প্রত্যক্ষদর্শী কাঠমিস্ত্রি আয়ুব। টুঙ্গিপাড়া থেকে রুহুল আমিন তুহিনের আরেকটি রিপোর্ট। ১৫ আগস্ট ১৯৭৫, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে দাফনের জন্য আনা হয় টুঙ্গিপাড়া গ্রামে। একটি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার সেই খোকাকে আনার পর তাড়াহুড়ো করতে থাকে ঘাতকের দল। গোসল এবং দাফনের প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া কাউকেই কাছে ঘেঁষতে দেয়নি হায়নারা। ১৬ থেকে ১৭টা গুলি বুকে, আর রাতে হাতে কাছে, আর মুখে টুকে কোনো রকম অসুবিধা নেই, সবই আছে। বঙ্গবন্ধু এখন মনে হয় যে বিজেপি বাড়ি বঙ্গবন্ধু শুয়ে রয়েছে, কিন্তু ক্ষত তো তার বুকে, বুঝছেন? ওইটা দেখার পরে মেদর বলতে থেকে তাড়াতাড়ি রাখতে হবে। ৫৭০ সাবান পাইছে এক দোকানে, ওইটা নিয়ে এসে ওইটা দিয়ে গোসল দিয়েছে। হাসপাতালে রিলিফের কাপড় ছিল, সেই কাপড় লাল পাড়িও ছিল, কালো পাড়িও ছিল, সেই পাড়ি ছিঁড়ে তাই দিয়ে কাফনের কাপড় দিল। আর মনে করেন জানা যায় ৩০ থেকে ৩৫ জন লোক আমরা শরীর ছিলাম। কাঠমিস্ত্রি আয়ুব আলী তখন ১৭ বছরের টকবগে যুবক। জীবন ছায়ান্নে এসেও সেই দিনের স্মরণে এখনো ব্যথিত হয়ে ওঠেন তিনি। বঙ্গবন্ধুর সমাধিতে বসেই জানাচ্ছিলেন সেই কথা। বঙ্গবন্ধু মরার ৩ বছর পরে আইসি দেশে,
দেখে আছে তোমার তো বঙ্গবন্ধু উনি শোক পাইছে, সবই পুরো পরিবার মারা গেছে, শোক পাইছে, কিন্তু তার চেয়ে বেশি শোক আমার মনে আমি পাইছি, যেহেতু আমি তার দেখতে পারছি। রাজনীতি, জনসেবা, জেল জুলুমে যে পিতাকে জীবদ্দশায় কাছে পাওয়া হয়নি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সব বাধা অতিক্রম করে মৃত্যুর পরে তারই কাছে ছুটে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। রুহুল আমিন তুহিন, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। স্বাধীন বাংলাদেশের জন্ম যার হাতে, যার দীপ্ত কণ্ঠের আহ্বানে অস্ত্রহীন মানুষ যুদ্ধে নেমেছিল, সেই জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রায় পুরোটো সময় কেটেছে সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে। এ কাজে তিনি যেমন অর্জন করেছেন অভাবনীয় সাফল্য, তেমনি সফল রাষ্ট্রনায়ক হিসেবেও জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন মানফ্রেজা। জীবনের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। যার কণ্ঠের সঙ্গে কোটি কণ্ঠ মিলিয়ে আজকের লাল সবুজের বাংলাদেশ, তিনি শেখ মুজিব, যার সংগ্রামী জীবনের অর্থ একটু একটু পরিপূর্ণ হয়ে ওঠা স্বাধীন বাংলাদেশের গল্প। বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই যে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় স্বদেশী আন্দোলনে যোগ দিলেন বঙ্গবন্ধু, এরপর পুরোটা জীবনই কেটেছে দুঃখী বঞ্চিত মানুষের অধিকার আদায়ে। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। রাজনীতি শুরু 1939 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে, এরপর 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা আর 69 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। আর এসব আন্দোলনের কারণে জীবনের বেশিরভাগ সময় কারাবরণও করতে হয়েছিল জাতির পিতাকে। জয় বাংলা বলতে মনে আমার খুন কেন ভাবো আবার। বঙ্গবন্ধুর নেতৃত্বে গণমানুষের রায়ে 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ, যার ধারাবাহিকতাই বাঙালি জাতিকে নিয়ে যায় স্বাধীনতার দিকে। পরবর্তীতে 1971 সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণই মূলত এ জাতির মুক্তির পথ দেখায়। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ভাষা আন্দোলন, 54 নির্বাচন, আমাদের 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, সব কিছুর বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী রাখা হয়, প্রস্তুত রাখা হয়েছিল ফাঁসির মঞ্চ, কিন্তু তারপরও তিনি দমে যাননি, সরকার গঠন করে স্বাধীন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন, সত্যিকারের সোনার বাংলা করার। অবিভক্ত ভারত থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত 38 বছর বঙ্গবন্ধু আন্দোলন করেছেন শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তিনি একবার মন্তব্য করেছিলেন যে ফাঁসির মঞ্চে যাবার সময়ও আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। তিনি সারাটি জীবন এই তিনটি লক্ষ্যেই সংগ্রাম করেছেন। ক্ষুধা, দারিদ্র কিংবা অর্থনৈতিক মুক্তি নয়, জাতির পিতার স্বপ্ন ছিল সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা আর বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার। আর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে তারই গড়া আওয়ামী লীগ। আজকে যে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার ভিত্তি, একটা বিল্ডিং যখন হয় দালান, তার একটা ফাউন্ডেশন দিতে হয়, জাতির জনক বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিয়ে গিয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ অন্তত যে পাকিস্তান পন্থী পথে হাঁটতে শুরু করেছিল তা থেকে এখন ফিরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, এইটুকু স্বস্তি। দেশ স্বাধীনের দৃঢ় সাহসিকতায় শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দেয় বিশ্বখ্যাত ম্যাগাজিন নিউজ উইক। কেবল তাই নয়, বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থান অধিকার করেন জাতির পিতা। প্রবল ব্যক্তিত্ব, অসম সাহস আর পাহাড় সমান উদারতার মিলিয়ে বঙ্গবন্ধু ছিলেন হিমালয়ের মতোই। শত্রু মিত্র যাচাই না করেই তিনি বুকে টেনে নিতেন সবাইকে, আর তার মাসুলও জাতির জনককে দিতে হয়েছে সপরিবারে জীবন দিয়ে। যদি রেজা, আরটিভি, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছে মহিলা আওয়ামী লীগ। বাদ আসর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের স্বজনরা অংশ নেন। মিলাদ মাহফিলে 15 আগস্ট শহীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল, কিন্তু তাদের বিচারের মুখোমুখি করা যায়নি, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, এটি ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র। পরে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ঘুরে দেখেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমি নথি পর্যালোচনা করে দেখলাম এই ষড়যন্ত্রের মধ্যে আরো অনেক রাঘব ভুয়াল অনেক জন জড়িত ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের ত্রুটির জন্য আমরা তাদেরকে বিচারে সোপর্দ করতে পারি না। যদিও আমাদের রায়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে বিচারে সোপর্দ করার জন্য। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতির ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে না, সরু সংশোধনী রায় আইনিভাবে মোকাবেলা করা হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন। পরে মন্ত্রী উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইন মন্ত্রণালয় মাননীয় প্রধান বিচারপতির ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না, রায়টাকে আইনিভাবে মোকাবেলা করুন। দেশে ভয়াবহ বন্যার কারণে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর রুহুল কবির রিজভী বলেন, সরু সংশোধনী রায় পরিবর্তন করতে প্রধান বিচারপতিকে চাপ দিচ্ছে সরকার। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক শুধু উদ্বেগের নয়, ন্যায় বিচারের ইতিহাসকে কলঙ্কিত করার অশুভ অপচেষ্টা কিনা, রায়ে পরিবর্তন আনতে চাপ দেওয়া হচ্ছে বলে জনগণের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে। দেশের এই দুর্দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ কোনোরকম অনুসরণ করা যাবে না, তাই আমরা দোয়া মাহফিলের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি। যখনই দেশে বন্যা পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিএনপি বরাবর পাশে দাঁড়িয়েছে, এবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। জাতীয় শোক দিবস পালনের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। রাজধানীর পান্থপথে আবাসিক হোটেল ওলিও ইন্টারন্যাশনালে পুলিশের অপারেশন আগস্ট বাইট প্রাথমিকভাবে শেষ হয়েছে। অভিযানে সাইফুল ইসলাম নামে এক জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। জঙ্গিদের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান, এমনটি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আতিকা রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। জঙ্গি আস্তানা গেড়েছে এমন সন্দেহে মঙ্গলবার ভোর থেকেই পান্থপথের আবাসিক হোটেল ওলিও ইন্টারন্যাশনাল ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে খবর আসে হোটেলের তিনতলায় জঙ্গি অবস্থান নিয়েছে, এতে ওই রাস্তার ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখেন পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা। বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো সত্ত্বেও কেউ সাড়া দেয়নি। সকাল পৌনে 10টার দিকে বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ভবনের এক পাশের দেয়াল ভেঙে যায়। এরপর প্রায় 5 মিনিট ধরে গোলাগুলির শব্দ শোনা যায়। অপারেশন আগস্ট বাইট নামে এই অভিযানে সাইফুল ইসলাম নামে এক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে বলে জানায় পুলিশ। শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যেটি হয়তো সে যেটি একটা ব্যাগে করে ট্রাভেল ব্যাগে করেই মূলত এনেছিল, এবং আমরা পরবর্তীতে আরও একটা বোমা অবিস্ফোরিত অবস্থায় তার ব্যাগের ভিতরে সেটি বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ যখন অপারেশন শুরু করেছে তখন সে একটি বোম এক্সপ্লোসিভ বাস করে পুরা দরজা ভেঙে ফেলছে। দরজা ভেঙে আরেকটি বোম যখন বাস করতে যাবে তখন পুলিশ গুলি করছে, এবং তার সাথে সুইসাইডাল ভেস্ট ছিল, ব্যাকপ্যাক ছিল, সেগুলিতে সে
নিজেই আত্মহত্যা দিয়েছে। জঙ্গিদের ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এটা যদি বাস করতে কোনো জনসমাবেশে তাহলে বড় ধরনের ক্ষতি হইত। তার নাম সাইফুল ইসলাম, তার বাড়ি খুলনা ডুমুরিয়া থানায়, তার বাবা একটা মসজিদে ইমাম, সে এই জঙ্গিও নিজে মাদ্রাসার ছাত্র ছিল, সে খুলনা বিএল কলেজের ছাত্র ছিল, ছাত্র জীবনে সে ছাত্র শিবির করছে। যারা এই বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে তারা এখনও ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে এই জঙ্গি হামলার যে পরিকল্পনা করেছিল। আর রাজধানীর কাউরান বাজারে উত্তর যুবলীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আজকে এই ঘটনাটা আমাদের গোয়েন্দারা আমাদের জানতেন, সেজন্যই আগে থেকেই আমরা ওই বাড়িটি ওই হোটেলটি ঘেরাও করে রেখেছিলাম। তা আমরা এটুকুই জোর গলায় বলতে পারি যে আমাদের বাংলাদেশে কোনো জিরো টলারেন্স নীতিতে আমরা চলছি, কোনো জঙ্গি কোনো সন্ত্রাসীরা কিছুই করতে পারবে না, যেহেতু আমরা সবাই ঘুরে দাঁড়িয়েছি সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। বন্যার খবর। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে ভেঙে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিতরা। তবে কিছু কিছু এলাকায় পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। নুসা জাহান সিন্ধি রিপোর্ট। বন্যার পানিতে ভাসছে গোটা উত্তরাঞ্চল। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি তীব্র গতিতে বেড়েই চলেছে। গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জেলার চার উপজেলার প্রায় 53,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ফুলঝুরি পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার, খাগট নদীর পানি গাইবান্ধা শহর রক্ষাবাদ পয়েন্টে 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা খাই কি, কোথায় যাই কি, সমাজের বয়সের ভিতরে নৌকা ধর নাই, টাকা নাই, পয়সা নাই, সেই জন্য আমরা এইখানে পড়ে আছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার 60 ইউনিয়নের 763 গ্রামের প্রায় 4 লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রতিদিন নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নওগাঁয় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আত্রাই উপজেলার 3টি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় 8টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি অব্যাহতভাবে বাড়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের 4 উপজেলার 15টি ইউনিয়নের 100 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার লক্ষাধিক মানুষ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এখনো জিনিসপত্র উদ্ধার করতে পারিনি, কিছুটা করছি, কিছুটা ঘরের মধ্যেই আছে। তবে বৃষ্টি কমায় দিনাজপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো বন্যার কারণে জেলার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা ও শাখা নদীগুলোর পানি বাড়া অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে জেলার সব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা, ধরলার পানি প্রবাহ কিছুটা কমায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে বানভাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নীলফামারীর শহর এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও অধিকাংশ গ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিতে তলিয়ে আছে আমন ও রূপাখের। আত্রাই নদীর শাখা শিব নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার 125 গ্রামের হাজার হাজার হেক্টর ফসলি জমি। এছাড়া পানির নিচে তলিয়ে গেছে সবজি ক্ষেত ও পানের বরজ। সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমলেও আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছে জেলার পানিবন্দী 3 লাখ মানুষ। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। আনিস, কি পরিস্থিতি, কি অবস্থা এখন বিরাজ করছে দিনাজপুরে? বন্যার পানি কিছুটা কমেছে কিনা এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন।
নেই। দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও নদীর পানি এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে ধীর গতিতে। বন্যায় জেলার প্রায় 6 লাখ হেক্টর ফসলি জমি এবং 12,000 পুকুর পানিতে তলিয়ে গেছে। রেল যোগাযোগ বন্ধ থাকলেও সড়কের পানি কিছুটা নেমে যাওয়ায় আজ সকাল থেকে দিনাজপুরের সাথে ঢাকা সহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ চালু রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান যেমন পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। বিজিবি, দিনাজপুর সেক্টর সদর দপ্তরের পুরো এলাকায় পানিতে জলমগ্ন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান যে বন্যায় সবচেয়ে এবার ক্ষতি হয়ে গেছে আমন ফসলের। এই বন্যায় আমন আবাদের ভরা মৌসুমে আকস্মিক এই বন্যায় জেলায় প্রায় 1,26,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া নদীর তীরবর্তী কয়েক হাজার হেক্টর জমি পানিতে বিলীন হয়ে গেছে। এদিকে পূর্ব ভরা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বাঁধ সংস্কারে কাজ করতে সেনাবাহিনী সব বিজিবি সদস্যরা, স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকরা তাদের সহযোগিতা করছে, তবে তীব্র পানির স্রোতের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে জেলায় 12,000 পুকুর পানিতে তলিয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানান যে এসব পুকুরে 1,000 টন মাছ এবং মাছের পোনা ছিল। জাতীয় সংসদের হুইপ বিদ্যালয়ের মন্ত্রী সকালে শহর রক্ষা বাঁধ প্রদর্শন করেন এবং সেখানে কর্মরত সেনা সদস্যদের সাথে তিনি কথা বলেন। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। প্রায় 339টি আশ্রয় কেন্দ্রে মোটামুটি সুষ্ঠুভাবে ত্রাণ কর্ম তারা পরিচালনা করতেছে। চিকিৎসা সেবা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তিনবেলায় তৈরি খাবার সরবরাহ করে যাচ্ছে এই সকল কেন্দ্রে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ছবি। ধন্যবাদ আনিস আপনাকে। টেলিফোনে দিনাজপুর থেকে বন্যার খবর জানালেন আনিস হোসেন দুলাল। এবার অন্য প্রসঙ্গ। বন্যা কবলিত এলাকাগুলোতে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। তিনি আরো বলেন, দিনাজপুর সহ উত্তরাঞ্চল বন্যায় ডুবে গেলেও বন্যার্তদের পাশে সরকার দাঁড়াচ্ছে না। বন্যা দুর্গতদের জন্য বর্তমান সরকারের ত্রাণ তৎপরতা একেবারে অপ্রতুল বলে অভিযোগ করেন তিনি। পরে বিএনপি মহাসচিব বিকেলে নীলফামারীর সৈয়দপুরে কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পর্যাপ্ত ত্রাণ তৎপরতা নিয়ে এই এলাকাকে, আমাদের উত্তরবঙ্গের এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক এবং দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হোক এবং সেইভাবে সাহায্য সহযোগিতা করা হোক। আবারও শোক দিবসের খবর। শোকাবহ 15 আগস্টের রাজধানীর চিত্র ছিল একেবারেই ভিন্ন। বেদনাবিধুর এ দিনটিতে বিভিন্ন পাড়া মহল্লা অলিগলি রাস্তায় বঙ্গবন্ধুর দীপ্ত কণ্ঠ ভাষণ সবাইকে আবার যেন নতুন করে উজ্জীবিত করে তোলে। সেই সাথে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। আরাফাতুর রহমানের রিপোর্ট। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। জাতীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.মশ আরিফিন সিদ্দিক। এছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মোস্তাকরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিভাবে যেভাবে হত্যা করেছিল সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। মুস্তাক বিশ্বাসঘাতক, মির্জাফর বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতক চক্র কিন্তু এখনো আছে। তারা নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে চলেছে। আমাদের সতর্ক থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে অন্য এক অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে FDC-তে দোয়া মাহফিল, খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন, 71-এ পরাজিত হয়েই পাকিস্তান ও তার দোসররা 75-এর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরা 75 সালে বঙ্গবন্ধু হত্যা করেছিল 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। পাকিস্তান এবং তাদের পশ্চিমা মিত্র পরাশক্তি, তারা যাদের পরাজয় মেনে নিতে পারে নাই, তারা এখনো সক্রিয় আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই দেশে কিছু কুলাঙ্গার আছে, বেইমান বিশ্বাসঘাতক আছে, যারা
বঙ্গবন্ধুর সাথে অস্বীকার করতে চায় না, বাংলার স্বাধীনতা পর্যন্ত নস্বাত করার জন্যে সে একাত্তর পরাজয় শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি থানা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এই সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীর লালবাগে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। এবারে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। মাত্র 3.5 বছরের শাসনকালে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর পদচারণা ছিল দৃঢ় আস্থা ও দৃপ্ত গৌরবের, বিশ্ব নেতাদের মন্তব্য। এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে, প্রতি ব্যারেল বিক্রি হয়েছে 51.74 মার্কিন ডলারে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি কামরুন্নাহার রফিক। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খবরে বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। মাত্র 3.5 বছরের শাসনকালে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর পদচারণা ছিল দৃঢ় আস্থা ও দৃপ্ত গৌরবের। বঙ্গবন্ধুর মৃত্যু পরবর্তী সময়ে বিশ্ব নেতাদের মন্তব্যও ছিল তাই স্মরণীয় বরণীয়। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার খবরটি নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের নামিদামি সংবাদপত্রগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করে। 1975 সালের 16 আগস্ট সংখ্যায় দ্য টাইমস অফ লন্ডন লেখে, সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করতে হবে, কারণ তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব অস্তিত্ব নেই। মুজিবুর রহমান, দ্য ফাদার অফ বাংলাদেশ এন্ড ইটস অনলি লিডার সিন্স ইন্ডিপেন্ডেন্স, ওয়াজ কিলড বাই হিজ বডিগার্ড। ফিনান্সিয়াল টাইমস বলে, মুজিব না থাকলে কখনোই বাংলাদেশ হতো না। ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়, বাংলাদেশবাসী শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখবে। বাংলাদেশ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ইজ ডেড। এর আগে 1973 সালে আলজিয়ার্সে এক সম্মেলনে বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেন কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো। 1974 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদ লাভের পর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফর করেন বঙ্গবন্ধু। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ছাড়াও সিনেট ও কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে নানা দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 74-এর 25 সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু, যা ইতিহাসের অংশ হয়ে আছে। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু প্রাণ হারালেও সোনার বাংলার স্বপ্নদ্রষ্টাকে স্মরণে রাখতে বিশ্বজুড়ে আছে নানা উদ্যোগ। লন্ডনের স্থানীয় আওয়ামী লীগ নেতার উদ্যোগে তৈরি বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য রয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি। ভারতের দিল্লিতে পার্ক স্ট্রিটে একটি সড়কের নামকরণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। কলকাতার বেকার হোস্টেলে আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, আছে তার নামে একটি স্মৃতিকক্ষ। মুজাহিদ আহসান, আরটিভি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত মিলাদে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অংশ নেন। মিলাদ শেষে 75-এর 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সহ বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা মিলাদে অংশ নেন। বঙ্গভবন মসজিদেও পেশ ইমাম সাইফুল কবির মিলাদ ও দোয়া পরিচালনা করেন। রোগীর সেবাই হয়ে আরও যত্নবান, এই প্রতিপাদ্য ধারণ করে জাতীয় শোক দিবস পালন করছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের 39টি বিভাগের 200 বিশেষজ্ঞ চিকিৎসক সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয়টি।
মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম ব্যবহারকারী চীনে চাহিদা কমার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয়েছে 51.74 মার্কিন ডলারে, যা গেল সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় 36 সেন্ট কম। এদিকে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, অন্য প্রধান তেল উত্তোলনকারী দেশগুলোতেও বেশি পরিমাণ তেল আহরণ করা হচ্ছে। তবে দেশগুলো এখন অতিরিক্ত সরবরাহ থামানোর চেষ্টা করছে। অন্যদিকে প্রতি ব্যারেলের দাম $50 উপরে রাখতে ওপেক সদস্য সহ অন্য রপ্তানিকারক দেশগুলো তেল উত্তোলনের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চাইছে। আবার সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা পিছিয়ে দিল উত্তর কোরিয়া, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এবং বাংলাদেশ সফর উপলক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া, ডারউইনে দুদলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক স্মিথ ও ওয়ার্নার। সন্ধ্যা সংবাদ দেখছেন আর টিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাবি এবং আমি সাবরিন শাকামিম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এখনই যুক্তরাষ্ট্রের গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না উত্তর কোরিয়া, তবে যে কোনো হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এক বিবৃতিতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন কিম। এর আগে পদস্থ সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপের কাছে 4টি ক্ষেপণাস্ত্র হামলা ছক নিয়ে আলোচনা করেন তিনি। পিয়ংইয়ং এর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলে সঠিক সময় সিদ্ধান্ত নিতে বলেন ওয়াশিংটনকে, তবে প্রয়োজনীয় মুহূর্তে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সেনাবাহিনীকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া স্থগিতের আহ্বান জানিয়েছে চীন। এ পদক্ষেপ শুধুমাত্র উত্তেজনা বাড়াবে বলে মনে করছে দেশটি। ক্লেমন খেলার সংবাদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে 3 দিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্টিভেন স্মিথ একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 179 রান তুলেছে ডেভিড ওয়ার্নার একাদশ। এর আগে 2 উইকেটে 32 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 181 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্মিথ একাদশ। 84 রান করে অবসরে যান অজি অধিনায়ক। প্যাট কামিন্স ও নাথান লিওনও পিচে বেশ খানিক সময় কাটান। জবাবে নেমে শুরুতেই হ্যাজলউডের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার, তবে এটা গুরুতর নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 360 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়ার্নার একাদশ। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মিল রেখে প্রস্তুত করা হয়েছে ডারউইনের পিচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 18 তারিখে ঢাকা পৌঁছবে অস্ট্রেলিয়া দল। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। শোকাবহ 15 আগস্ট আজ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কলঙ্কিত দিন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, পলাতক খুনিদের ফিরিয়ে দেবার দাবি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত বললেন প্রধান বিচারপতি, খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে সংলাপের পথ বন্ধ, অভিযোগ ওবায়দুল কাদেরের। রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন অগস্ট বাইট, একজন নিহত, বড় ধরনের নাশকতা নস্যাতের দাবি। এবং দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক রেল যোগাযোগ বন্ধ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আর টিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।